Hey guys, assalamualaikum. Shobai kemon achen? Asha kori apnara shobai bhalo achen. Apnader sathe achi ami Sadi. Chole elam arekta notun PLP file share korte. Ajker PLP ta hobe rajnitik poster design. Orthat Eid upolokkhe rajnitik poster design. To amra dui ek din age ekta video kintu upload disi je apnar sadharon public er jonno. To eta rajnitik ar ki. তো যাই হোক আপনি ভিডিওটা ফুল কন্টিনিউ করেন কারণ ভিডিও কন্টিনিউ না করলে কিন্তু আপনি পাসওয়ার্ড সংগ্রহ করতে পারবেন আর পাসওয়ার্ড না পেলে সেক্ষেত্রে আপনি ফাইলটিও পাচ্ছেন না তো ভিউয়ার্স আপনি ফুলভাবে কন্টিনিউ করতে থাকেন আর আমরা কথা বাড়াবো না সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আর মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ সেটা হলো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দা বেল আইকন আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন শুরু করা যাক ভিডিও ভিউয়ার চলে এলাম আমরা মোবাইল স্ক্রিনে তো আমরা চলে যাচ্ছি পিক্সেল অ্যাপে তো পিক্সেল অ্যাপ কিন্তু আপনি সবাই ইউজ করতে জানি কারণ এখন বর্তমানে সবাই প্রায় পিক্সেল অ্যাপ দিয়ে ইউজ করে তো যাই হোক আপনি প্রথমে আসার পর এখানে আপনি নিচে দেখবেন যে মাই প্রজেক্ট আর উপরে থ্রি ডট ডট অপশন আপনি দুই জায়গা থেকে ফাইলগুলো ওপেন করতে পারবেন ধরেন আমি উপরে ক্লিক দিলাম তারপরে এখানে দেখুন যে ওপেন পিএলপি ফাইল একটা অপশন আছে সেখানে ক্লিক দিব তারপরে আপনি এই যে ছোট্ট করে এখানে যে পিএলপি লেখা আছে সেখানে জাস্ট একটা ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর আপনি যে নামে ফাইলটি ডাউনলোড করছেন আপনি যখন ফাইলটি ডাউনলোড করছেন তখন একটা নাম ছিল সেই ফাইলটা সিলেক্ট করে দিবেন হ্যাঁ তো এই ফাইলটা সিলেক্ট করে দিলে আপনি ওকে করতে বলবে আপনি জাস্ট ওকে দিয়ে দিবেন তাহলে আপনি এইরকম সেম একটা ফাইল পেয়ে যাবেন তো আপনি এটা সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারবেন তার জন্য আপনি এখানে এই যে উপরে যে লেয়ার অপশন আছে হ্যাঁ এখানে যে লেয়ার অপশন সেই লেয়ার অপশনে জাস্ট একটা ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে লক করা আছে যেগুলো লক করা আছে মানে আপনি চেঞ্জ করতে চাইতেছেন সেগুলোকে লক ছাড়িয়ে আপনি জাস্ট এখান থেকে সিম্পলভাবে চেঞ্জ করিয়ে নেবেন আমি আর চেঞ্জ করাচ্ছি না আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না ছোট হোক তো যাই হোক আপনি এডিট করে নেবেন এই যে প্লাস অপশনে ক্লিক দিয়ে আপনি যদি টেক্সট অ্যাড করতে চান সেই ক্ষেত্রে টেক্সটে অ্যাড করবেন আর যদি ছবি অ্যাড করতে চান সেই ক্ষেত্রে ফ্রম গ্যালারি থেকে ছবি অ্যাড করে দিবেন তো সব কিছু ওকে হয়ে গেলে উপরে সেভ অপশনে ক্লিক দিবেন তারপরে সেভ এজ ইমেজ তারপরে এখান থেকে আপনি কাস্টম থেকে আলট্রা করে দিবেন আর জেপিজি থেকে পিএনজি করে দিবেন তারপরে সেভ টু গ্যালারি জাস্ট ওকে আপনার আর কোনো কাজ নেই এখানে যা যা চেঞ্জ করার আপনি চেঞ্জ করে নেবেন ভিউয়ার্স তো এখন ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আশা করি আমার ভিডিওটি আপনার কাজে লেগেছে যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো ভিউয়ার যদি আপনি পাসওয়ার্ড সংগ্রহ করছেন কিন্তু ফাইলটি ডাউনলোড করতে পারতেছেন না সেই ক্ষেত্রে আপনি আমাকে মেইল করতে পারেন পাসওয়ার্ড দিয়ে অবশ্যই মেইল করতে হবে তাহলে আমি আপনাকে ফাইলটি দিয়ে দিব অবশ্যই যদি আপনি পাসওয়ার্ড সংগ্রহ করেন পাসওয়ার্ড যদি সংগ্রহ না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনোভাবে ফাইলটি আমি দেবো না তো ভিউয়ার্স দেখা হবে খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই